ভ্যাকসিন পেতে হাজারো মানুষের ভিড় এখনো। সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমেনি সাধারণ মানুষের। কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন এসএমএস না পেয়ে কেন্দ্রে আশায় সৃষ্টি হচ্ছে জটলা, ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। তবে রেজিস্ট্রেশনের তুলনায় ভ্যাকসিন প্রয়োগ করতে না পারার দায়ও এড়ানো যাচ্ছে না। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শহীদ সরদার মেডিকেল কলেজ হাসপাতাল, সময় দুপুর একটা, এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে ভেতরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় নিজেদের ভোগান্তির কথা জানায় সাধারণ মানুষ। সকাল 8টা থেকে একটা পর্যন্ত দাঁড়িয়ে আছি, তারপরে এখন ঢুকতে পারছি না। সকাল 7:30 বাজে আসি, নামছি এখানে, সিরিয়াল দিচ্ছি, এই যে মাথায় ঘুরি এখানে আবার ওই জায়গায় আসি। নাস্তা না খেয়ে আসছি, মাত্র খেলাম, কোনো লাইনই পাচ্ছি না। লাইন ছাড়া উঠিকে পড়ে, এইগুলি তো আর আমরা কিছু বলতে পারি না। ঢাকার বেশিরভাগ কেন্দ্রের অবস্থা এমনই, বড় কেন্দ্রগুলোর টিকার অপেক্ষমান তালিকা যেন আর শেষ হচ্ছে না। সারা দেশে 3,76,15,158 জনের নিবন্ধনের বিপরীতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ 1,82,00,000-এর বেশি আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 78,00,000-এর উপরে। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে তাদের চ্যালেঞ্জ মোকাবেলার কথা। অসময়ে 4-5টা বেড়ে যাচ্ছে, কারণ একটা ফাইল খেলে 14 জনকে দিতে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ ওয়েটও করতে হয় আমাদেরকে। তো আমরা সব মিলে কিন্তু কোভিড ওয়ার্ড ভ্যাকসিনেশন কাজ সবই একসাথে চালিয়ে যাচ্ছি। আমরা মেসেজের সংখ্যা অনেক বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও কিছু লোক আসে যে মেসেজ ছাড়া এসে হাসপাতালে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও জনবল সংকটে আটকে আছে সিংহভাগ হাসপাতালের দ্রুত সময়ে টিকা প্রয়োগ প্রক্রিয়া। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।